সংলাপ নয়, সমঝোতার নামে সরকার ভণ্ডামি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেছেন। রিজভী বলেন, সরকার আসলে অবৈধভাবে একতরফা নির্বাচন করতে চাচ্ছে, তবে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। গায়ের জোরে নির্বাচন করতে চাইলে তা ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন রিজভী আহমেদ। তিনি আরও অভিযোগ করে বলেন, জেলা উপজেলা পর্যায়ে সব জায়গায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আর প্রশাসনের সহযোগিতায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া 18 দলীয় জোট এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে উল্লেখ করে এ বিএনপি নেতা। সরকার নির্যাতন যতই বাড়বে আন্দোলন ততই জোরালো হবে। এ সময় সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কঠোর সমালোচনাও করেন তিনি। বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করলে আর প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই দেশের সকল রাজনৈতিক সংকট কেটে যাবে।